Welcome to my channel. আজকে আমরা জার্নি করব টালিগঞ্জ বালিগঞ্জ ট্রামে। এটা টালিগঞ্জের মোড়। This is the cabin of the driver. কলকাতা পুলিশ ঠিক করে দিয়েছে যে কলকাতা শহরে কোনো ট্রাম চলবে না এক্সেপ্ট ফোর রুটস। তার মধ্যে একটা হচ্ছে এই টালিগঞ্জ বালিগঞ্জ রুট, একটা গড়িয়াহাট ধর্মতলা রুট, একটা ধর্মতলা থেকে খিদিরপুর রুট, আর একটা হচ্ছে শ্যামবাজার থেকে ধর্মতলা রুট। এক সময় এখান থেকে অনেক ট্রাম চলতো, ধর্মতলা পর্যন্ত ট্রাম চলতো। সামনে ওটা হচ্ছে মেট্রো কোয়ার্টার এবং ভিতরটা একটুখানি দেখিয়ে দিই। এই যে ফ্যান, এটা কি ড্রাইভার চালায়? না, শীতকাল বন্ধ আছে। পিছন দিকে তো দিব্যি চলছে। দিস ইজ দ্য ইন্টেরিয়র। আমরা এখন বসে আছি ফার্স্ট ক্লাসেতে, পিছনেরটা ওটা হচ্ছে সেকেন্ড ক্লাস। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল কেবিন অফ দ্য ড্রাইভার। এই যে কলকাতার যে ট্রাম, তার বগিটা হচ্ছে ন্যারো গেজের, বাট যে ট্র্যাকটা সেটা হচ্ছে ব্রড গেজের। আর এই যে মেঝেটা আর কি, সেটা হচ্ছে উডেন ফ্লোর। যদিও যেগুলো নতুন নতুন বানিয়েছিল এক বগির ট্রাম বা যেগুলো কিছু নতুন বানিয়েছিল সেইগুলোতে একটু আরেকটুখানি ডেভেলপড, বাট সমস্যা যেটা হচ্ছে যে এই পাখাটা চলছে না, বাট ওই দুটো পাখা চলছে। গড নোজ পাখাগুলোকে কে চালায়। সেকেন্ড ক্লাসটা প্রায় ফাঁকা দেখতে পাচ্ছি, ফার্স্ট ক্লাসেতে একটু ভিড় হয়েছে। আমাদের ট্রামটা ছাড়লো, টালিগঞ্জ মেট্রো স্টেশন।
সমস্যা যে ট্রাম লাইনটাকে ব্লক করে গাড়ি ঘোড়াগুলো সব দাঁড়িয়ে থাকে, ফলে ট্রামের যে স্মুথ রানিং সেটা অনেকটাই হ্যাম্পার্ড হয়। আমরা এখন প্রিন্স আনোয়ার সরোবরের যে ক্রসিং সেখানে আছি। আমরা টালিগঞ্জ ফাঁড়ির যে ক্রসিং সেখানেতে আমরা আটকে আছি, এটাই হয় সমস্যা, কারণ ট্রামের যে রাস্তা সেটা একদম রাস্তার মাঝমধ্যেখান দিয়ে, ওঠা নামা করতেও ভীষণ অসুবিধা হয়। আর আগে যেরকম ছিল সাউথ কলকাতাতে, অন্তত আমি যে স্ট্রেচারটাতে এখন আছি ডিএসপি রোডতে, সরি ডিপিএস রোডতে আমি যখন আছি আর কি, এইখানটাতে এবং রাষ্ট্রীয় অ্যাভিনিউ এগুলোতে আপনি ঘাসে ঢাকা ট্রামের ট্র্যাক ছিল আর কি আলাদা করে, তখন খুব স্মুথ রানিং হতো। বাট সমস্যা হচ্ছে এটাই যে একদম রাস্তার মাঝখান দিয়ে যে ট্রামের ট্র্যাক, তাতে গাড়িও চলে আসে এবং মানুষজন বা যারা প্যাসেঞ্জার তাদের ওঠানামা করতে ভীষণ অসুবিধা হয়। বন্ধ হয়ে গিয়েছে, সিগন্যাল গ্রিন হয়ে আছে বাট সামনেতে কিছু গাড়ি থাকার জন্য আমাদের রাস্তা ব্লক, অ্যান্ড সো উই হ্যাভ কাম টু আ হল্ট।
আমরা রাসবিহারী মোড়ের কাছাকাছি চলে এসেছি, এখন একটুখানি বাকি আছে। আমাদের সামনে স্টপেজ হচ্ছে টালিগঞ্জ থানা, তারপর হচ্ছে রাসবিহারী মোড়। আমরা এখন ক্রস করছি রাসবিহারী ক্রসিং। আমরা এখন এস পি মুখার্জি রোড থেকে চলে যাব রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে। সমস্যাটা হচ্ছে এখানেতেই ট্রাম ট্র্যাক ব্লক করে দাঁড়িয়ে আছে গাড়ি ঘোড়া। আমরা এখন ক্রস করছি দেশপ্রিয় পার্ক। সিগন্যাল তো দেওয়াই ছিল, আচ্ছা লোক চাপবে সেই কারণে চন্দ্র দাঁড়িয়ে আছে।
এটা দ্য ফেমাস গড়িয়াহাটের মোড়। এর পরের স্টপটাই হচ্ছে বালিগঞ্জ, আমাদের লাস্ট স্টপ। আমরা ছেড়েছিলাম সাড়ে চারটে আমরা ছেড়েছিলাম, এখনই সোয়া পাঁচটার মতো বাজে। আমরা এখন গড়িয়াহাট ক্রস করছি। ঠিক পরের স্টপেজটাই হচ্ছে বালিগঞ্জ স্টেশন, আমাদের লাস্ট স্টপ। আমাদের ডিপোর কাছাকাছি চলে এসেছি, এটা বিজন সেতু অ্যান্ড উই হ্যাভ কাম টু আওয়ার ডেস্টিনেশন। হোপ ইউ হ্যাভ লাইকড মাই ভিডিও, অ্যান্ড ইফ ইউ হ্যাভ লাইকড মাই ভিডিও প্লিজ গিভস আ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি আপডেট ফ্রম মাই চ্যানেল। আমি ভিডিওটা আরেকটুখানি কন্টিনিউ করছি, একদম লাস্ট যেখানে ট্রামটা দাঁড়াবে সেখানটা দিয়ে আমি স্টপ করব ভিডিওটা। সামনে ওইদিকে গেলে হচ্ছে বালিগঞ্জ স্টেশন।
that finally leads to our destination. Thanks for watching the video. Thanks for your time.